সরকারি প্রাথমিক স্কুলে 2022 শিক্ষাবর্ষের পরীক্ষা নেওয়া হলো 5 বছর আগের প্রশ্নপত্র দিয়ে এমনটাই অভিযোগ কুল শিক্ষিকার বিরুদ্ধে এমন ঘটনায় শিক্ষিকাকে আটক করে বিক্ষোভ প্রদর্শন করে অভিভাবকেরা সূত্রের খবর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের করণদিঘি হাটখোলা শিশু শিক্ষা কেন্দ্রে 2022 সালের মাসিক পরীক্ষার প্রশ্নপত্রের বদলে 4-5 বছর আগেকার প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে করণদিঘির হাটখোলা গ্রাম জানা গেছে বুধবার করণদিঘি শিশু শিক্ষা কেন্দ্রে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি পরীক্ষা ছিল প্রশ্নপত্র পেয়ে পরীক্ষাও দিয়ে দেয় ছাত্রছাত্রীরা এরপর বাড়িতে গিয়ে ওই ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের জানায় বিষয়টি এই বিষয়ে ক্ষুব্ধ অভিভাবিকা রীনা মাহাতো কি বলেছেন শুনবো আপনার নাম রীনা মাহাতো আপনার কি পড়ে এখানে আমার দুটো ছেলে পড়ে একটা 4 ক্লাসে একটা 1 ক্লাসে কি হয়েছে আজকে আজকে এখানে পরীক্ষা হয়েছে হ্যাঁ ছেলেরা এসে পরীক্ষা দিয়ে গেছে বাড়িতে ও বলছে মা আমার এক বন্ধুকে 2017 কোশ্চেন দেওয়া আছে কাউকে 2015 আবার আমাকে 2020 কোশ্চেন দেওয়া হয়েছে তো আমি এখনই জাস্ট বাড়িতে এসেছি তো আমি বলছি বলে এখানে এসেছি আমরা চাই ম্যাডাম কাটকে রাখছি আমরা চাই যে ভিডিও আসুক ভিডিও আসার পর ম্যাডামকে ছাড়া হবে যতক্ষণ ভিডিও আসছে না ম্যাডামকে আমরা ছাড়বো না বাচ্চাগুলো ওইদিকে ওদিকে উল্লেখ এদিনের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কাউকে 2017 সালের আবার কাউকে 2018 সালের আবার কাউকে 2020 সালের ছাপানো প্রশ্নপত্র দিয়েছে অভিভাবক মহলে এই খবর চাওয়ার হতেই হাটখোলা শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকেরা এবং গ্রামের বাসিন্দারা শিশু শিক্ষা কেন্দ্রে এসে বিক্ষোভ দেখায় তারা কেন্দ্রের একটি ঘরে শিক্ষক শিক্ষিকাদের আটকে তালা বন্ধ করে দেয় করণদিঘি হাটখোলা শিশু শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা খাতুন অবশ্য জানিয়েছে ছাত্র ছাত্রীরা প্রশ্নপত্রের জন্য ফি হিসেবে কেউ টাকা দেয় আবার কেউ দেয় না যখন তারা প্রশ্নপত্র কিনতে যান তখন দেখেন 2022 সালের প্রশ্নপত্র শেষ হয়ে গেছে তাই শিশু শিক্ষা কেন্দ্রের আলমারি থেকে পুরনো প্রশ্নপত্র বার করে পরীক্ষা নেওয়া হয়েছে পাশাপাশি এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা খাতুন কি জানিয়েছেন শোনাব আমার নাম আয়েশা খাতুন কোন স্কুলে ম্যাডাম আপনি করণদিঘি হাটখোলা এসএসকে স্কুল ইনচার্জ আছেন হ্যাঁ কি হয়েছে আজকে আপনাকে আটক করেছে কেন গ্রামবাসী তারপরে ব্যাপারটা হচ্ছে কি ছাত্রের গার্জেনরা আজকে কাল থেকে পরীক্ষা নিচ্ছি আর কি তো পরীক্ষার ফি নিতে হয় আমাদেরকে ফি নিয়ে আমরা প্রশ্ন কিনে নিয়ে আসি তারপরে পরীক্ষা নিই তো পরীক্ষার ফি দিতে গিয়ে বাচ্চারা কেউ দিল না কেউ কালকে দিল পরীক্ষা চলাকালীন দিল কেউ দিলই না এরকম করে আমরা মানে পরীক্ষা যখন প্রশ্ন কিনতে গেলাম তখন দেখছি যে প্রশ্ন পাওয়া যাচ্ছে না তখন এসে দেখলাম যে আলমারিতে কিছু প্রশ্ন ছিল আর কি তো ওই প্রশ্নগুলো আমরা ওই দিয়ে প্রশ্নটা সব দিদিমণি মিলে ই করলাম ঠিকঠাক করলাম করে ভাবলাম যে এগুলো দিয়ে পরীক্ষাটা নিয়ে নিই পরীক্ষাটা যখন নিতে হবে তো পরীক্ষা বাতিল করলে তো আর হবে না তো পরীক্ষাটা নিয়ে নিই এইভাবে আমরা পরীক্ষাটা তিন দিদিমণি মিলে সব প্রশ্নগুলো সেটেল করে নিয়েছি আটকে এখানে বিক্ষোভ দেখাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে কোশ্চিন হচ্ছে 2015 2020 2017 এবং পরীক্ষা নেওয়া হচ্ছে 2022-এ হ্যাঁ কি বলবেন এই নিয়ে অভিযোগ করছে তো আমার বইয়ের প্রশ্ন কিন্তু ওই প্রশ্নটাই হচ্ছে 17 সালে এবং 15 সালে যে প্রশ্নগুলো আছে আমার বই থেকে প্রশ্নগুলো করা আছে তাদের অভিযোগ যে ওদের শুধু অভিযোগ হচ্ছে সালটা কেন 22 না এইটাই অভিযোগ এই নিয়ে আটক করেছে আটক করেছে হ্যাঁ আর কোনো অভিযোগ তাদের দাবি যতক্ষণ পর্যন্ত ভিডিও আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে ছাড়বে না কি বলবেন তো সেটা ভিডিও আছে না আমি ভিডিও সাকে ফোন করিনি আমার কাছে ফোন নাম্বার নেই ভিডিও আপনার নাম আমার নাম আরেফা খাতুন উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসিনহা রিপোর্ট টাইমস 14 বাংলা